Subscribe and press the bell icon to get latest updates on Ultra Bengali. কি হলো? গাড়ি থামালে যে? এক মিনিট বসো, আমি আসছি। কি ব্যাপার, তুমি এখানে? সেটাই তো আমার প্রশ্ন, তুমি এখানে কি করছো? ও, আমি আমি মানে ওই অফিসের কাজে বেরিয়েছি। অফিসের কাজে? হ্যাঁ। গাড়িতে কে তোমার সাথে? অফিস কলিগ। অফিস কলিগ? আচ্ছা, তা আলাপ করিয়ে দেবে না আমার সাথে? হোয়াই নট, প্লিজ এসো না। আর তুমি বললে না তো তুমি এখানে কি করছো? আগে আলাপটা করে নি। ও, এই তোমার অফিস কলিগ? হ্যাঁ, ও ঝিনুক। আর ঝিনুক, মিট মাই ওয়াইফ দীপ্তি। হাই দীপ্তি, নমস্কার। তোমার ফোনটা সুইচ অফ ছিল কেন? ওই দেখো, মোবাইলটা এখনো সুইচ অফ না। আসলে সকালে এমডির সঙ্গে মিটিংয়ে বসেছিলাম তো, বারবার ফোন আসছিল তাই অফ করেছিলাম, এখনো অন করাই হয়নি। পিকু শরীরটা হঠাৎই খারাপ হয়েছিল, তাই তাই মাকে নিয়ে বাধ্য বেরিয়ে গেছি। তোমাকে অনেকবার ট্রাই করেছিলাম ফোন করো, বাট তোমার ফোন সুইচ অফ ছিল। ওই শরীর খারাপ হয়েছিল মানে কি হয়েছে পিকুর? এখন কোথায় ও? ওষুধ নেবে বলে আমি বেরিয়ে এসেছি, ওকে ট্যাক্সিতে বসিয়ে রেখেছি মায়ের কাছে। চলো চলো, আমি যাচ্ছি, চলো। থাক, থ্যাংক ইউ সো মাচ। আর তোমাকে যেতে হবে না, যখন তোমাকে প্রয়োজন ছিল তখন যখন তোমাকে আমি পাইনি, এখন আর কোনো দরকার নেই। এতটা সামনে নিয়েছি নিজে, বাকিটাও নিজে সামলে। আর হ্যাঁ, তুমি তোমার তোমারই অফিস কলিগের সাথে কাজকর্ম সামলাও, আমি আমার মেয়েকে খুব ভালো করে দেখে নিতে পারি। দীপ্তি, থ্যাংক ইউ। দীপ্তি, কষ্ট হচ্ছে মা? কষ্ট হচ্ছে না? আমার তখন শরীরটা ভালো লাগছে, আমি একটু উঠে বসবো। উঠে বসবে? আচ্ছা বসো, আচ্ছা বসো। মেয়েটাকে নিয়ে গিয়ে কোথায় একটু শোয়াবো তা নয়, কোথায় চোখে আছে ওষুধ আনতে ভগবান জানে। আরে তোর মা কোথায় গেল, বিদেশে গেল নাকি? মা বলে ওষুধটা কোথাও পাচ্ছে না। আবার ট্যাক্সি দাঁড় করিয়ে পায়ে গিয়ে খুঁজলে তো হতো রে বাবা, এখানে ওষুধ কিনতে হবে। কি যে করি না, একটু জল খাবি? অসুস্থ লাগছে নাকি? না না, আমি ঠিক আছি, মা তো আসছে না এখনো। সেটাই তো বলছি, আমার কথা শুনে আর কি। হ্যাঁ গো বৌমা, তুমি কি বিদেশে গেছিলে ওষুধ আনতে? আশ্চর্য, দু তিনটের দোকান ঘোরার পরও ওষুধটা পেলাম না মা। তোমার আসতে দেরি হচ্ছিল বলে ঠাম্মু খুব চিন্তা করছিল গো মা। আর বোঝে কে? আসলে আসলে রাস্তায় তোর বাবার সঙ্গে দেখা হয়ে গেল, তার সাথে একটু কথা বলতে দেরি হয়ে গেল তাই জন্য। কি খোকার সাথে
বাবার সাথে তোমার দেখা হলো? কোথায় সে? হ্যাঁ মা, বাবা কোথায়? তোমার সাথে এলো না কেন? তোমার বাবা কাজে একটু ব্যস্ত, তাই আর আসতে পারেনি। মেয়ের যে শরীর খারাপ সে কথাটা বলেছ? বলেছি মা। তারপরে সে এলো না, এমন কি রাজকাজ করছে সে? আপনার ছেলে বলল যে একটা অফিসের কাজে তার অফিসের একজন কোনো কলিগ আছে, ঝিনুক নাম, তার সঙ্গে কোনো জরুরি কাজে বেরিয়েছে। মা, আপনার ছেলে আসতে চেয়েছিল, আমি 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 বারণ করলাম। দেখলাম আপনার ছেলে এত ব্যস্ত, তাই আর জোর করলাম না। এতটুকু যখন সামনে নিয়েছি, বাকিটাও সামনে নিতে পারবো আমি। চলুন দাদা। কি ব্যাপার শুভজিৎ? স্যার, একটা খারাপ খবর আছে স্যার। কি হয়েছে? এসএস ইন্টারন্যাশনালে যে টেন্ডারটা আমরা সাবমিট করেছিলাম সেটা সেটা কি হয়েছে সেটা সেটা আমরা পাইনি স্যার। হোয়াট? হ্যাঁ স্যার, রেড কম্পিটিশনে আমরা পিছিয়ে গেছি। অর্ডারটা ছাবাড়িয়ারা পেয়েছে। তাছাড়া বাইরের কোম্পানিগুলোর যে অর্ডারটা দিয়েছিল সেটাও ক্যান্সেল হয়েছে। শিট শিট! শুভজিৎ শুভজিৎ, এগুলো কি হচ্ছে শুভজিৎ? আবার মাথা কাজ করছে না? আমরা একের পর এক টেন্ডার ফেল করে যাচ্ছি, আর যা মাল পাঠাচ্ছি সেগুলো সব রিজেক্ট হয়ে চলে আসছে। আমরা এতদিন ধরে যে সমস্ত কোম্পানির সাথে কাজ করে এসেছি, আজ তাদের সাথে আমরা কোনো কাজ করতে পারছি না। নো 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 নো, দেয়ার মাস্ট বি সাম কনস্পিরেসি। নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র আছে এর ভেতর, তা নাহলে এটা হতে পারে না শুভজিৎ। আমারও তাই মনে হচ্ছে স্যার, নিশ্চয়ই কোম্পানির ভেতরেই কেউ কলকাঠি নাড়ছে। শুভজিৎ, আমাকে তাকে ফাইন্ড আউট করতেই হবে। ফাইন্ড আউট তো আমাদের করতেই হবে। আমি স্যার আগে একটু কেবিনে পাঠান। আচ্ছা শুভজিৎ, ছাবাড়িয়াদের সাথে আমাদের রেটের ডিফারেন্সটা কীরকম ছিল? এখনও ডেফিনেট ফিগারটা স্যার হাতে পায়নি, তবে এতটাই কম ছিল, নর্মালি এই ডিফারেন্সে ফাইট হয় না। হ্যাঁ, আমিও এটাই সন্দেহ করছিলাম। কামিন। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, বসুন। আপনাকে একটা নিউজ দেওয়ার ছিল। এসএস ইন্টারন্যাশনালের টেন্ডারটা আমরা লুজ করেছি। ঠিকই স্যার। আর তার সাথে আমরা কিছু লটের মাল রিজেক্ট হওয়া ফেরত পেয়েছি। কি বলছেন কি স্যার? হ্যাঁ, আমি জানতে পেরেছি যে খুব সামান্য মার্জিনের জন্য আমাদের টেন্ডারটা রিজেক্ট হয়ে গেছে, আর সেটা পেয়েছে হচ্ছে ছাবাড়িয়ারা। আচ্ছা, আপনি আমাকে বলতে পারেন কি করে ঘটনাটা ঘটল? টেন্ডারের ব্যাপার স্যার, যে কম রেট কোট করবে সেই পাবে, এ ব্যাপারে আমি কি বলতে পারি রায়বাবু? এটা খুব একটা সন্তোষজনক উত্তর হলো না। আমি আপনার থেকে একটা দায়িত্বশীল উত্তর আশা করেছিলাম। আপনি কোম্পানির ম্যানেজার রায়বাবু, আপনি ছুটিতে চলে যান। তাহলে আপনি একটা কাজ করুন, আপনি আমাদের চিত্তরঞ্জনের সেকেন্ড ইউনিটে গিয়ে ওখানকার কাজকর্ম দেখুন, যান। সে কি স্যার, আমি চলে গেলে এখানকার এত কাজকর্ম সামলাতে তো সমস্যা হয়ে যাবে। এখানকার কাজকর্ম আমরা ঠিক সামলে নেব, আপনাকে টেনশন নিতে হবে না। কিন্তু স্যার, এভাবে হঠাৎ করে চিত্তরঞ্জনে ট্রান্সফার হয়ে গেলে আমার ব্যক্তিগত সমস্যাগুলি সামলাবো কি করে? তাছাড়া স্যার, আমার এখানে ফ্যামিলি রয়েছে, এভাবে হুট করে
তাদের প্রতি তো আমি দায়িত্ববোধ এড়িয়ে যেতে পারি না। সরি স্যার, আমি চিত্তরঞ্জন ইউনিটের দায়িত্ব এই মুহূর্তে নিতে পারছি না। আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছিলাম। আজকাল আমি তোমাকে ঠিকঠাক বুঝে উঠতে পারি না, তো তোমার কথার মানে কি করে বুঝবো? তোমার কথা বার্তা আচার আচরণ সবকিছু যেন আমার সবকিছু আমার কাছে অবদ্ধ বলে মনে হচ্ছে এখন। তাই বুঝছি। হ্যাঁ তাই। আজ সকালে কি ব্যবহারটা করলে তুমি, ওটা কিভাবে তুমি প্রমাণ করবে? হ্যাঁ, এদিকে আমার মেয়ের শরীর খারাপ, আমি ওটা নিয়ে টেনশন করছি। বললাম যে আমি ওষুধ কিনে দেবো, আর তুমি আমাকে কি বললে? তুমি একাই সামনে নিতে পারবে। হোয়াট ডু ইউ মিন বাই একাই সামনে নিতে পারবে? ও কি তোমার একার মেয়ে, আমার মেয়ে নয়? তখন ওইভাবে তুমি মেজাজ দেখে চলে এলে কেন? তাই তো বিকু তো শুধু আমার একার মেয়ে নয়, বিকু তো তোমারও মেয়ে। বাবা, বিকুর প্রতি তোমার কত দায়িত্ব, তাই না বলুন? মানে কি বলতে চাইছো তুমি? বিকুর জন্য আমার কোনো চিন্তা নেই? তা এতটাই যখন চিন্তা, তখন দুপুরবেলার পর থেকে একবারও ফোন করে তোমার প্রয়োজন মনে হলো না যে মেয়েটা কেমন আছে সেটা জানার? তুমি দেখলে মেয়েটা অসুস্থ, সন্ধে হয়ে গেল, তারপরেও তোমার মনে হলো না যে না একটা ফোন করে জিজ্ঞেস করি যে মেয়েটার শরীর কেমন আছে। এটা দেখেই তো বোঝা যায় পিকুর বাবার পিকুর প্রতি কত চিন্তা, তাই না বরুণ? হ্যাঁ, ফোন করিনি, কারণ ফোনে আবার তুমি কি অসভ্যতামি করবে সেই ভয়ে আমি ফোনটা করিনি। আর পিকুর বাবা পিকুর জন্য চিন্তা করে কি করে না সেটা না ভেবে তুমি যে দিনে দিনে কতটা অসভ্য হয়ে উঠছো সেটা ভাবো, তাতে তোমার লাভ হবে। আর আজ আজ ওই ঝিনুকের সামনে তুমি যা ব্যবহারটা করে এসছো তাতে এখন ঝিনুকের সামনে যেতেই আমার লজ্জা করছে। তা এতই যখন লজ্জা তোমার, তারপরেও তো দুপুরের পর বিকেলের পর সন্ধে, সারাক্ষণ তো সেই লজ্জার মুখটাই তাকে দেখিয়ে এলে বলুন। সামনে তবু মাঝে বেঁচে থাকে আশা, ভাঙা বুকে জাগে ভালোবাসা, তাই এখনো ভোরের খোঁজে চোখ থেকে হে।